একজন প্রশ্ন করেছেন যে মোমিন শেখ বলেছেন আমার তবাকবুল হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো আপনি তখনই বুঝতে পারবেন আপনার তবাকবুল হয়েছে কিনা যখন আপনি দেখবেন যে আপনার ভালো কাজে আমালে সোয়ালে হে আপনার ইন্টারেস্ট বেড়েছে আল্লাহ সুহানু বলেছেন ওল্ল দিন হা তাদাউ জা দাহাহুম হুদাউ আকুয়াহুম যারা হেদায়ত পেয়েছে তাদের হেদায়ত আরও বাড়ে তাদের অন্তরে তাকুয়া তৈরি হয় ফলে আপনার এবাদতে আরও ভালোবাসা বেড়েছে কিনা মনোযোগ বেড়েছে কিনা এবাদতে আপনি তৃপ্তি পান কিনা পরিতৃপ্তি পান কি এইটাই হল মূলত আপনার কবুল হয়েছে কিনা তার একটা প্রমাণ দুই নম্বর হচ্ছে আপনার কবুল হয়েছে কিনা তার একটা প্রমাণ হলো যে আপনি ওই কাজটি এক থেকে আপনি একেবারে নিজকে বিরত রেখেছেন ওই কাজ আর আপনি করছেনই না কারণ ইন নামিন জাজা ইল হাসানাতি আল আলহাসানাতু বাহা সালাফরা তারা বলেন যে কোনো একটা কাজের প্রতিদান ইন নামিন আলহামাতি কবুল ইমসআল হাতি আল বাদাহা তারা বলেন যে একটা আমল কবুল হয়েছে এটার একটা প্রমাণ হলো যে ওই কাজের পর আপনি আরও আমল ভালো আমল বা আমলে সওয়ালে আপনি করছেন ফলে আপনার এই তাওবার পর আপনি এখন আমলে সওয়ালে আপনি করছেন আপনার এবাদতের আগের চেয়ে এবাদতের পরিধি বেড়ে গেছে এবাদতে আপনার মজা আগের চেয়ে বেশি পাচ্ছেন অথবা আপনি ওই অপরাধটি কোন অবস্থায় আর আপনি করছেন না তাইলে বোঝা যাবে যে আপনার এই তাওবাটি আল্লাহ হাম তালা কবুল করে নিয়েছেন